सुलाइमान पैगंबर राज्यर मध्य घोषणा दिया दें चार गुण वाला मे विवाह करबे तबे दुई गुण वाला मे पाओ जाए तीन गुण वाला मे पाओ जाए चार गुण वाला मे पाए ना सुलाइमान पैगंबर विवाह करे ना राज्यर मध्य एक जन जेले छिलो नदीर मध्य माछ धरे जीवन चालाइतो जेलेटा एकदिन चिंता करे सुलाइमान पैगंबर चार गुण वाला मे विवाह करबे तबे आमाके जे आल्लाह ताआला एकटा कन्या सन्तान दान करेछे আমার মনে হয় এই সন্তানের মধ্যে আল্লাহ তাআলা চারটা গুণ দান করেছে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো হে বিবি শোনো সুলাইমান পয়গম্বর চার গুণওয়ালা মেয়ে বিবাহ করবে তবে আমার যে সুন্দরী রূপসী মেয়েটা আছে আমার মেয়েটা সুলাইমানের সঙ্গে বিবাহ দিতে চাই তুমি কি বলো বিবি ডাক দিয়া কয় স্বামী আমার না এটা কোনোদিন সম্ভব না কোনোদিন সম্ভব না বলে কেন বলে সুলাইমান পয়গম্বর তো তমাম দুনিয়ার একজন বাদশা শুধু বাদশাই নয় সুলাইমান পয়গম্বর আল্লাহ নবুয়তিও দান করেছে আমরা গরীব মানুষ নদীর মধ্যে মাছ ধরে জীবনটা চালাই এটা কোনোদিন সম্ভব না আমার সময় অবস্থা যখন মেয়ের কানের মধ্যে চলে যায় মেয়েটা ডাক দিয়া কয় মা কোনো চিন্তা করবা না আমি সুলাইমানের কাছে চিঠি লিখব বিয়ার প্রস্তাব পাঠাইব যে আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক দান করেছে যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক দান করেছে ওই আল্লাহ যদি চায় আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানকে গরিব বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিতে পারে সুলাইমানের কাছে মেয়েটা বিয়ার প্রস্তাব পাঠায় চিঠি লিখে পাঠায় ও পয়গম্বর সুলাইমান আপনি চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন তবে আল্লাহ তাআলা আমার মধ্যে চারটা গুণ দান করেছে তবে আমার বাবাই বড় গরীব নদীর মধ্যে মাছ ধরে জীবন চালায় আমরা বড় গরীব মানুষ কিন্তু আল্লাহ তাআলা চারটা গুণ আমার মধ্যে দান করেছে সুলাইমান পয়গম্বর মন্ত্রী সভা সকল কিনিয়ে বসে গেল মন্ত্রী ডাক দেয় গো বাদশা মহারাজ মান সম্মান সব নষ্ট হয়ে গেছে কেন কয় একটা জেলের মেয়ে হইয়া বিয়ের প্রস্তাব পাঠায় এটা কোনোদিন সম্ভব না সুলাইমান পয়গম্বর কয় আসলে তো কত সত্য আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার বাসায় দান করেছে আর একটা সাধারণ জেলের মেয়ে হইয়া আমার কাছে বিয়ার প্রস্তাব পাঠায় কোনোদিন হতে পারে না সুলাইমান পয়গম্বর রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দিল আল্লাহ তাআলা বলে ও পয়গম্বর সুলাইমান আমি তো আপনাকে ক্ষমতার মালিক বানাইলাম আমি আল্লাহ টাকার মালিক বানাইলাম আমি আল্লাহ সম্মানের মালিক দান করলাম কেন আপনার মধ্যে এমন ভাব চলে আসলো ও পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা সুলাইমানের উপর পরীক্ষা ফালাইয়ে দিল আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বর একটা মুজিজা দান করেছিল হাতের মধ্যে একটা আংটি আংটির মধ্যে আল্লাহ তাআলা এখন বিশেষ বিশেষ কিছু শর্ত লাগাইল তার মধ্যে একটা শর্ত ও পয়গম্বর সুলাইমান এই আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না বাথরুমে যেতে পারবেন না সুলাইমানের উপর পরীক্ষা শুরু হয়ে যায় সুলাইমান পয়গম্বর শক্তিশালী একটা খাদেম রাখলো যখন ওয়াশরুমে চলে যাইতো আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো আবার আয়েশা যখন আংটি চাইতো আংটি দিয়া দিত এই আংটি হাতে থাকার কারণে সমস্ত দেও পরিজিনগুলো সব সুলাইমানের কথা অনুযায়ী চলতো বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি শুধু মতে খাতে মাসদাওয়া পরি এর নবীর উম্মতের দাল খাদেমের কাছে আংটি দিয়ে ওয়াশরুমে চলে যায় জিনদের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমানের আংটিটা চুরি করা যায় সুলাইমান পয়গম্বর যখন ওয়াশরুমে চলে গেল ওই জিনের শয়তান পুরো সুলাইমানের রূপ ধরিয়া আকৃতি ধরিয়া আয়েশা কয় আংটি দাও আংটি চাইছে তো সুলাইমান মনে করে খাদেম আংটি দিয়ে দিয়েছে আংটি হাতের মধ্যে নেওয়ার পর এখন বলতেছে আমার কোনো খাদেম টাদেমের দরকার নাই তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই
তবে শোনা যাওয়ার আগে দিয়ে শোনো, এই দেশের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে কিন্তু আমার মতনই দেখা যায়, যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, ওদিক থেকে জিনদের সর্দার আংটি হাতের মধ্যে পাইয়া আংটি নিয়ে যায় ক্ষমতার মধ্যে বসে গেছে, রাজ সিংহাসনের মধ্যে বসে যায়, আংটি এখন জিনের শয়তানের কাছে, সকলে এখন জিনের শয়তানের কথা শুনে, ক্ষমতায় বসার পর রাজ্যের মধ্যে কুশল দিয়ে যায়, এই দেশের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে যায়, যেই জায়গায় পাইবা ওই জায়গায় তারে সাইজ করবা, লোকেরা সুলাইমানকে পাইয়া কয় ও তুমি তো তাহলে নকল সুলাইমান, সুলাইমানকে মারধর করিয়া হাতে পায়ে বেঁধে নদীর কিনারায় ফেলে দিয়ে আসলো, জেলে নদীর থেকে মাছ ধরে বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একজন যুবক, এখানে পড়ে আছে হাত পাও বাদা, জেলে ডাক দিয়া কয় রে যুবক কোথায় বাড়ি কোথায় ঘর একটু বলো, কেন এমন অবস্থা তোমার কেন, সুলাইমান পয়গম্বর চিন্তা করলে নামের পরিচয় দেওয়া যাবে না, একটা কৌশল খাটাইয়া বলল এরে যুবক ভাই একটু তোমার বাড়ি নিয়ে যাও, আমার কথা বলতে বড় কষ্ট হয়, জেলে সুলাইমানকে নিয়ে বাড়িতে চলে যায়, সেবা যত্ন করে সুস্থ হয়ে যায়, একদিন জেলে ডাক দিয়া কয় এরে যুবক তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যাইবা রাজি আছো কিনা, সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার তো কোনো জায়গা নাই, আমার হাতে আংটিও নাই আমার ক্ষমতাও নাই, আংটি নিয়ে গেছে জিনের শয়তানের ক্ষমতা এখন তার কাছে, এরে নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর রাজি হয়ে যায়, হাজার পর জেলের সঙ্গে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় আজকে ডবল মাছ পেয়ে যায়, লম্বা বড় ইতিহাস একদিনের দুই দিন না একটা বছর পর্যন্ত জেলের সঙ্গে সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে, একদিন জেলে চিন্তা করলো এই ছেলেটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, চরিত্র তো অনেক ভালো, এত সুন্দর এত সুন্দর, দেখি আমার সুন্দরী রূপসী মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায় কিনা, ওদিক থেকে মেয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুলাইমান তো আমাকে বিবাহ করলই না, বরং আমার চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইলো, আয় আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক হলো তুমি আল্লাহ, সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও, এর নবীর আশিকের দল জেলে চিন্তা করলো ছেলেটা খুব ভালো দেখা যায়, দেখি আমার মেয়েটা বিবাহ দেওয়া যায় কিনা, বাড়িতে চলে যায়, জেলে তার বিবির সঙ্গে পরামর্শ করলো বিবি একটা বছর পর্যন্ত যেই যুবকটা আমার বাড়ি কাজ করে যুবকটার ব্যাপারে তোমার ধারণা কি, বিবি ডাক দিয়া কয় স্বামী আমার এই ছেলেটা এত ভালো এত ভালো, আমি এত ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই, আমার সময় জেলে ডাক দিয়া কয় এরা বিবি শুনো যদি তুমি রাজি হও আমার সুন্দরী মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিব, এমন সময় স্ত্রী ডাক দিয়া কয় না না আমি বিবাহের মধ্যে রাজি নাই, জেলে ডাক দিয়া কয় কেন বিবাহের মধ্যে রাজি নাই, কয় যদি এই ছেলে ভালো হইতো তাহলে মানুষের মারধর করে নদীর কিনারায় ফালাইতো না, অবশ্যই এই ছেলের মধ্যে ভেজাল আছে ভেজাল আছে, কিন্তু জেলের মধ্যে তো বড় আশা এই ছেলের কাছে তার মেয়েটা বিবাহ দিবে, লম্বা বড় ইতিহাস, জেলে আস্তে আস্তে করে বিবিকে পাম্পটি দিয়ে রাজি করছে, রাজি করাইয়া এখন ছেলের কাছে মতামত জানতে চায়, এর যুবক
একটা বছর পর্যন্ত আমার বাড়ি কাজ করতেছো, আমার যে একটা সুন্দরী মেয়ে আছে তুমি দেখছো কিনা, এমন সময় সুলাইমান পয়গম্বর ডাক দেখায় না, আমি কোনোদিন দেখি নাই, এমনকি তার কণ্ঠের আওয়াজও কোনোদিন শুনি নাই, তার কোনোদিন কাপড় চোপড় আমি দেখি নাই, এর পর্দার অন্তরে মা গো তুমি আজকে কথা বলো, তোমার কণ্ঠের আওয়াজ অন্য বেগানা পুরুষে শুনে, তুমি এমন ছোট্ট আওয়াজে কথা বলবা পর্দার মধ্যে থাকবা, তোমার কণ্ঠের আওয়াজ যেন অন্য পুরুষে শুনতে না পায়। জেলে ডাক দিয়ে যুবক, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, তুমি যদি রাজি হও আমি তাহলে আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার তোর কোনো জায়গা নাই, দুনিয়ার সব মানুষ জানে আমি হলাম এখন নকল সুলাইমান, এখন যেই জায়গায় যাব আর পরিচয় দিব আমার নাম সুলাইমান, ওই জায়গায় পীড়া শুরু হয়ে যাবে বলে তুমি নকল সুলাইমান। সুলাইমান পয়গম্বর কোন উপায় না পেয়ে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। সকাল বেলা বিবাহ হয়ে যায়, এখনো বাসর ঘর হয় নাই, ওদিক থেকে দেশের অবস্থা 12টা বাজে গেছে, একটা বছর পর্যন্ত জিনে শয়তান আংটি বাইয়ে ক্ষমতা চালাইতেছে, দেশের অবস্থা তো 12টা, চাউলের দাম ছিল 10 টাকা হয়েছে 100 টাকা, চিনির দাম বেশি তেলের দাম বেশি, সমাজের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, এলাকার মানুষ কয় দেশের মানুষ কয় সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না, আমাদের সুলাইমান কোথায়, এমন জুলুম অত্যাচার করতে পারে না। ওদিক থেকে জিনদের মধ্যে আরেকজন বড় সর্দার জিন ছিল, সুলাইমান পয়গম্বর প্রতিদিন তাকে ডাকতো, কিন্তু একটা বছর হয়ে গেছে তাকে সুলাইমান ডাকে না, জিনের সর্দার এবার চিন্তা করলো সুলাইমান আমাকে একটা বছর পর্যন্ত কেন ডাকে না, আমি একটু তার সিংহাসনে যাব দেখব সুলাইমান পয়গম্বর কি করে। ওই দিনে বাদশা যখন সুলাইমান সিংহাসনে রাজ দরবারে হাজির হয়ে গেল, দেখে কই সুলাইমান তো নাই, এ তো জিনদের মধ্যে বড় একটা সিটার জিন বসা, শয়তান জিন বসা, জিনদের বাসা ডাক দিয়া কয় আমাদের সুলাইমান কই তুমি কেন ক্ষমতার মধ্যে বসা, চোরে চোর চিনে ভালো মানুষ ভালো মানুষ চিনে, আল্লাহওয়ালার আল্লাহওয়ালা চিনে কথা বলেন ঠিক কিনা, জিনে তো জিন চিনে ফেলাইছে, কই সুলাইমান কই জিনের কয় খাইস বাটপারি এতদিন করছে আজকে তো ধরা খাই গেছ, কয় আমাদের সুলাইমান কোথায়, আবার নজর করে দেখে সুলাইমানের আংটিও তো তার হাতের মধ্যে দেখা যায়, ডাক দেখ সুলাইমানের আংটি কেন তোমার হাতের মধ্যে আংটি দাও, যখন আংটি চেয়েছে ক্ষমতা সাইরা সিংহাসন সাইরা জীবন বাঁচানোর জন্য দৌড়ায়, আগে নিজে বাইসা লই যদি আংটি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইবে, নিজে বাঁচার জন্য দৌড়ায় ওদিক থেকে জিন পিছে পিছে দৌড়ায়, ওই শয়তান জিন চিন্তা করলো যদি আমার হাতের আংটিটা নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইবে, তাড়াতাড়ি নিজে বাঁচার জন্য আংটিটা নদীর মধ্যে ফেলে দিল, নদীর মাছ আদার মনে কইরা আংটিটা খেয়ে ফেলেছে, এখন মাছ যেই জায়গায় যায় ওই জায়গায় হাজার হাজার মাছ যাইয়া হাজির হয়ে যায়, মাছে চিন্তা করে কোন তাবিজ খাইলাম, এতদিন তো আসিলাম একা ভালোই ছিলাম, এখন দেখি কি আদার খাইলাম, যেই জায়গায় যাই ওই জায়গায় দিই হাজার হাজার মাছ দাঁড়িয়ে যায়, ব্যাপার কি, আস্তে আস্তে করে মাছ এখন নদীর মধ্যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, যেখানেই যায় মাছ হাজির হয়ে যায়, বড় অস্থির হয়ে গেছে, ক্ষমতা তো আংটির হাতে, আংটি ছিল সুলাইমানের কাছে ক্ষমতা তার কাছে, আংটি গেছে জিনের শয়তানের কাছে ক্ষমতাও তার কাছে, আংটি চলে গেছে মাছের পেটে এখন ক্ষমতাও মাছের চলতেছে, এর নবীর উম্মতের দল অন্যদিনের মতন জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য চলে যায়,
কিন্তু আজকে মাছ ধরাটা ছিল অন্যরকম জামাই নৌকার এক মাথায় শ্বশুর আর এক মাথায় মাছ ধরতে চলে যায় আর শ্বশুর চিন্তা করে আজকে যেই মাছ পাবো আজকে তো আমার রাত্রে আমার মেয়ের বাসর রাত মাছগুলো বিক্রয় করে সুন্দর সুন্দর সাজনি গাজনে নিয়ে আসব আজকে আমার মেয়ের বাসর রাত এই নিয়ত করে দুইজনে জামাই শ্বশুর মিলে নদীর মধ্যে মাছ ধরতে চলে যায় একজনে নৌকার এই মাথায় আর একজনে এই মাথায় আজকে আর একজন আর একজনের দিকে তাকায় না কেননা একটা বছর ছিল ভাই ভাই আজকে তো হয়ে গেছে শ্বশুর আর কেমনে হন আব্বা কুয়ে ডাক দিত শরম তো লাগে এই জন্য কাউর দিকে কেউ তাকায় না নদীর মধ্যে জাল ফেলাইলো মাছ ধরার জন্য যখন নদীর মধ্যে মাছ ধরার জন্য জালটা ফেলাইলো ওই মাছটা নদীর মধ্যে ঘুরতেছে 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 ঘুরতে ঘুরতে মাছটা অস্থির হয়ে সুলাইমানের জালের মধ্যে ঢুকে যায় জালটা যখন উঠায় এক নৌকা মাছ পেয়ে গেল অনেক মাছ পেয়েছে জামাইও খুশি শ্বশুরও খুশি বড় মাছটা শ্বশুর আলাদা করে রেখে দিল মাছটা বাড়িতে নিব মেয়েকে দিব মেয়েটা সুন্দর করে মাছটা কেটে তার স্বামীকে ভাজি করে খেতে দিবে বাকি মাছগুলো বিক্রি করে বাড়ি থেকে রওনা হয় ও নবীর উম্মতের দান মাছটা নিয়া যখন মেয়ের হাতের মধ্যে দিয়া দেয় বলে মা সুন্দর করে মাছটা কাটবা তুমি নিজ হাতে মাছটা ভাজি করবা তোমার স্বামীকে আজকে খেতে দিবা আজকে তো তোমার বাসর রাত যখন মাছটা মেয়ের হাতের মধ্যে দিয়া দেয় বিসমিল্লাহ বলে মাছের গলার মধ্যে যখন ছুরিটা চালায় আল্লাহর কি কুদরত আল্লাহর কি কুদরত সুলাইমানের আংটি ওই মাছের পেটের মধ্যে পেয়ে যায় আংটিটা যখন পেয়ে যায় মেয়েটা সুন্দর করে যত্ন করে আংটিটা রেখে দিল মাকেও জানায় না বাবাকেও জানায় না আজকে তোমার বাসর রাত এই আংটিটা আমার স্বামীকে আজকে বাসর ঘরের মধ্যে হাদিয়া দিয়া দিব মেয়েটা এশার নামাজ আদায় করে বাসর ঘরের মধ্যে ঢুকে গেল দুই রাকাত নফল নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটা বছর পর্যন্ত সুলাইমানের জন্য দোয়া করতেছি আল্লাহ দুনিয়ার মধ্যে বুঝি সুলাইমানকে আর পাইলাম না তবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নিও সুলাইমান পয়গম্বরের শরণে নামাজ আদায় করে বাসর ঘরে ঢুকে যায় মেয়েটাকে ডাক দেয়া কই বিবি আমার তোমাকে পাইয়া আমার কপালটা বড় ধন্য আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল তবে বিবি জানতে চাই দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা বিবি বলে আমি বড় একজনকে বড় মহব্বত করতাম সুলাইমান পয়গম্বর বড় অবাক হয়ে গেল কাকে মহব্বত করতে বলো মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই দেশের বাদশাহ সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম বড় পাগল ছিলাম সুলাইমান পয়গম্বর চারে গুণ আমি বিবাহ করতে চেয়েছিল কিন্তু আমার মধ্যে আল্লাহ তাআলা চারুটা গুণ দান করেছে আমি গরিবের মেয়ের জন্য সুলাইমান আমাকে বিবাহ করেন নাই বরং আমার চিড়িটা চিড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়ে দিস সুলাইমানকে খাইছে তাহলে এইদেই কি সেই মেয়ে নাকি এই জায়গায় কি আল্লাহ এবার লইল নাকি এক বছর পর্যন্ত কাজ করলাম এখন মাইয়ার দিকে চাইরে জিয়ার দিকে কয় তারপরে কি হইছে কয় বহুত আল্লাহর কাছে দোয়া করছি তাহাজ্জুদ আদায় করে করে আল্লাহর কাছে বাসর ঘর এসে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করছি আল্লাহ তাআলা যেন জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নেয় সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কই বিবি তবে দেখি এখন নামের পরিচয় দেয় না যে আমি তো সুলাইমান যদি এখন পরিচয় দেয় আমার নাম সুলাইমান তাহলে পীড়া তো বাসর বাড়ি শুরু হইল তবু তুমি তাহলে নকল সুলাইমান সুলাইমান পয়গম্বর ডাক দেয়া কই বিবি চিন্তা করবা না দেখি সুলাইমানের সঙ্গে পরিচয় করে দেওয়া যায় কিনা মেয়েটা ডাক দেয়া কয় স্বামী আমার না এখন থেকে আপনার খেদমত করব আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় লম্বা বড় ইতিহাস মধুর মধুর আলাপ হয়ে গেল বাসর ঘরের মধ্যে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় এরে বিবি বাতি বন্ধ করে দাও রাত্র অনেক হয়ে গেছে আমরা ঘুমিয়ে যাব আমার সময় বাতি বন্ধ করে যায় মেয়েটা বলে স্বামী আমার বাসর ঘরে আপনাকে কি আমি হাদিয়া দিব আমি তো গরিবের সন্তান দেওয়ার মতো কিছুই নাই আপনার ডান হাতটা একটু বাড়ান যখন ডান হাতটা বাড়ায় বিসমিল্লাহ বলে আংটিটা সুলাইমানের হাতের মধ্যে পরিয়ে দেয়
সুলাইমান আংটি পাই আংটির দিকে তাকাই কয় কি রে এই আংটি এই জায়গা কেমনে এলো যে আংটি না থাকার কারণে আমার অবস্থা শেষ আংটি এই জায়গার মধ্যে কেমন করে আইলো এখন বলেও না যে আংটি তো আমার আর মেয়েও তো জানে না এই আংটি সুলাইমানের আংটি তাও তো জানে না কেননা কামার কাছে স্বর্ণের কোনো দাম নাই সুলাইমান তো দেখি ছিঁড়ে ফেলাইছে আংটি তো আমার এই আংটি কেমনে করে এই জায়গার মধ্যে আসলো কিছুই বলে না যদি বলে তাহলে মাইন করতে পারে সুলাইমানে বুঝদার বাকি নাই আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া কান্না করার বলে আল্লাহ তোমার পরীক্ষা ছিল তোমার পরীক্ষা আয় আল্লাহ তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফেলাইছো এমন করে কান্না করতে করতে সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে গেছে মেয়েটা কয় কি রে আংটি দিলাম মাথার মধ্যে কান্না করতে করতে দি স্বামী অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি টান দিয়ে আবার আংটি ভুলে লাইছে আংটি লিয়ে মায়ের ঘরের সামনে চলে গেল গরম মেজাজে ডাক দিয়া কয় ও মা দরজা খুলো বলে কেন কি হইছে মেজাজটা কেন গরম দেখা যায় আজকে তোর বাসর রাত কেন গরম মেজাজ দেখা যায় মেয়েটা ডাক দিয়া কে মা এমন যুবকের সঙ্গে আমার বিবাহ দিয়েছো যেই যুবক বাসর করে অজ্ঞান আছে তাই নাকি কি হইছে ক কয় মা একটা আংটি পেয়েছিলাম মাছের পেট মাছ যে কাটছালাম মাছের পেটে আংটি পেয়েছি চার গুণওয়ালা মেয়ে দেখে বিবাহ করবো রাজি আছেন তো কারা কারা রাজি দেখি তো না টাইটাস বুধার হাত উঠায় না চিন্তা করে আমরা তো বিয়ে একটা করছি আবার যদি হাত উঠাই বিবাদে পড়ে না বিবাদে পড়ে যাব বাড়ি গেলে আজকে দিব মায়ের আবার বিয়ে করতে চাও তবে চার গুণওয়ালা মেয়ে যদি বিবাহ করতে পারি সংসারে কোনোদিন অশান্তি আসবে না আল্লাহ রহমত চলে আসবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে জঙ্গল দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেল আল্লাহর ওলি একটা গাছের নিচে বসে গেল হঠাৎ করে গাছের ডালে পাখি পায়খানা করে দেয় বাইজিদ বুস্তামি গরম মেজাজ নিয়ে নজর দেয় যখন গরম মেজাজ নিয়ে তাকায় ওই গাছের ডালে পাখিটা জ্বলে পড়ে জমিনের মধ্যে পড়ে যায় বাইজিদ বস্তামি খাদেম কিনে হাঁটতেছে চলো সামনে চলো সামনে চলো নামাজের সময় হয়ে গেছে উযু করবে পারি নাই আল্লাহর ইরাদ দিয়ে কই ওই যে দূরে একটা ঘর দেখা যায় চলো গেলে ওখানে পানি পাওয়া যাবে চলো মনে হয় মানুষ বসবাস করে ওখানে গেলে পানি পাওয়া যাবে বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই খাদেম কিনিয়া হাঁটতে 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 ওই বাড়ির কিনারায় চলে যায় ঘরের কিনারে দাঁড়াইয়া ডাক দিয়েছে ও বাড়িওয়ালার দল একটু পানি দাও উজু করবো নামাজ আদায় করে নেবে একটু পানির ব্যবস্থা করে দাও বারবার ডাকতেছে না না ঘরের থেকে কোনো শব্দ করে না আবার গরম মেজাজ নিয়ে ডাক দেয় ওরে বাড়িওয়ালার দল একটু পানি দাও যত ডাক দেয় না না সারা দেয় না বাইজিদ বস্তামির মেজাজটা বড় গরম হয়ে গেল আমি এত বড় একজন মানুষ এত বড় হুজুর হুজুর বারবার ডাক দিছি কিন্তু আওয়াজ দেয় না বড় গরম মেজাজে যখন আবার বাইজিদ বস্তামি ডাক দিল ওই ঘরের মধ্যে হইতে একজন মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে আসলো ওরে বাইজিদ গরম মেজাজে কথা বলার জায়গা এটা না ওই পাখি মারছো পাখি মারার কেরামতি তুমি এই জায়গায় দেখাইবা না বাইজিদ বস্তামি বড় অবাক হয়ে গেল কয় পাখি মারলাম কোন জায়গায় কেউই দেখে নাই এই জঙ্গলের মধ্যে এই মহিলা কেমন করে জানলো আমি পাখি মারছি চিন্তার মধ্যে পড়ে গেছে না হয় এই মহিলা সাধারণ কোনো মানুষ হবে না খাঁটি একজন আল্লাহর বান্দি হবে বাইজিদ বস্তামি ডাক দিয়া কই এরে মা গো কেমন করে জানছো আমি পাখি মারছি কেউ তো দেখে নাই মহিলা ঘরের মধ্যে ডাক দিয়া করে বাইজিদ তবে শুনিয়া লও আমার ঘরের মধ্যে বড় কোন টাকার মালিক না আমরা ছোট্ট একটা ঘর স্বামী স্ত্রী বসবাস করি আমার স্বামী জঙ্গলায় কাঠ কাটার জন্য চলে যায়
সালাম ফিরাইয়া তোমার ডাকে সাড়া দিয়া দিলাম। এরে ভাইজি শুনিয়া লাও, আমার স্বামীর খেদমত করার কারণে আল্লাহর হুকুম পালন করি, পর্দায় থাকিয়া স্বামীর খেদমত করি, আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন। আমি যখন চক্ষু বন্ধ করে দেই, পুরা গোটা দুনিয়া আমার চোখের সামনে বাসতে থাকে। আউলিয়ারা কারে উকবায়খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায়খতিয়ার, মাইলে মামেন সোয়ে মামেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে তুমিও স্বামীর খেদমত করো, আল্লাহর হুকুম পালন করো, পর্দায় থাকো, তোমার স্বামীর রাজি খুশি করাইয়া তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও। মায়ার নবী জানাইয়া দেয়, কোন মহিলা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, ওই মহিলার জন্য আল্লাহ তাআলার জান্নাত অপেক্ষা করতেছে। আবু হানিফার একজন মুরিদ ছিল, মুরিদ দাওয়াত দিল হুজুর আমার বাড়িতে দুগা খাবার খাবেন, এশার নামাজ আদায় করে আমার বাড়ি যাবেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছে, এশার নামাজ আদায় করিয়া আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মুরিদের বাড়ি চলে যায়। ওদিক থেকে মুরিদ ডাক দিয়া মেয়েটাকে বলে, রে সন্তান, আজকে আমার পীর সাহেব আসবে, ভালো কবে করে রান্না করবা, কোন ত্রুটি যেন না হয়, সুন্দর করে খাবার দিবা, আমার হুজুর তৃপ্তি সহকারে খাবার খাবে, দোয়া নেব। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ির মধ্যে চলে যায়, মেয়েটা সুন্দর করে খাবার পাক করিয়া আবু হানিফার সামনে দুই থেকে তিন জনের খাবার সামনে দিয়েছে। আল্লাহর ওলি আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুই তিন জনের খাবার একাই খেয়ে ফেলেছে। মেয়েটা কয়, বাবা কেমন পীরের কাছে মুড়ি দইছ, এই লোক তো আল্লাহ ওয়ালা হইতে পারে না। কয় কে, কয় দুই তিন জনের খাবার দিলাম, সব একলাই খাইছি, দেন না হুজুরে বেশি খাইলেও দোষ, তো কে হুজুর পরের উপর ভাইয়ে খাইতে আছেন, পেট না আল্লাহর তাগারি, আর যদি হুজুর কম খায় খায় হুজুর কি ব্যাপার, দাওয়াত কি আরেকটা আছে, বেশি খাইলো বেজাল, কম খাইলো বেজাল, হুজুর যদি জোরে আনে কি কয়বারই দাওয়াত, আবার যদি আস্তে আস্তে আনে হুজুর মনে হয় দাওয়াতটা বেশি একটা পরে না, দুর্বল হয়ে গেছে, বড় সমস্যা। মেয়েটা ডাক দিয়ে কে, বাবা কার কাছে মুড়ি ধইছ, আপনাদের কষ্ট হয়, দেই সোলাই মানে বিয়ে টিয়ে করে মিষ্টি খাই তাড়াতাড়ি যাম, কি কন চার গুণ ওলা মেয়ে বিবাহ করবো, থাকবেন না শেষ করে দিব, যা সংক্ষেপে দেখেছি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিন চার জনের খাবার একাই খেয়ে ফেলেছে। বাবা কেমন পীরের কাছে মুরিদ হইছো, এই লোক তো আল্লাহওয়ালা হতে পারে না। এমন সময় বাবা ডাক দিয়ে, কিছুই বলা লাগবে না, কিছুই বলা লাগবে না। মেয়েটা কয়, বাবা তোমার পীর সাহেবের জন্য বদনায় পানি দিলাম, কেননা আল্লাহওয়ালারা তো রাত্রে ঘুমায় না, আল্লাহওয়ালা তো রাত্রে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদে, এই পানি দিলাম উযু করবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে, পানিটা তার কাছে নিয়ে রেখে দাও, আল্লাহর ওলির কাছে নিয়ে পানিটা রেখে দেওয়া হলো। এমন সময় সকাল বেলা নজর উপরে দেখে, যেই জায়গার পানি ওই জায়গায় রয়ে যায়, আল্লাহর ওলি পানি দিয়া উযু করলেন না। মেয়েটার মনের মধ্যে আরো সন্দেহ জেগে গেল, বাবা কেমন পীরের কাছে মুরিদ হইলা, যেই পীরে তিন চার জনের খাবার একাই খাইলো,
উযু করার জন্য পানি দিলাম উযু তো করলো না তাহাজ্জুদ যদি পড়তো পানি তো আর বদনার মধ্যে থাকতো না উযু করত সকাল বেলা আবার ফজরের নামাজ আদায় করার যখন মসজিদে চলে যায় ফজরের নামাজ আদায় করি আল্লাহর ওলি আবার বাড়িতে রওনা হয় মেয়েটা ডাক দিয়ে আক্কাই ও বাবা জান আর সইতে পারি না মনের মধ্যে অনেক ব্যথা পেয়ে গেলাম তোমার পিসাবকে ডাকো আমি কিছু প্রশ্ন করব উত্তর দিয়ে যাবে পর্দার আড়ারে দাঁড়াইয়া মুরিদ একবার পিসাবকে ডাকলো আবু হানিফা দাঁড়ানো মেটা ডাক দিয়া কে হুজুর আগে জানতাম আল্লাহওয়ালারা কম খায় কম ঘুমায় আল্লাহওয়ালারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে আপনার তিন সামনে তিন চার জনা খাবার দিলাম সব দেখি একাই খেয়ে ফেলেছেন আবু হানিফা রহমাতুল্লাহ ডাক দিয়া কয় ওরে মা গো এই খানার মধ্যে এত বরকত আমি নজর করে দেখলাম এই খানার মধ্যে আল্লাহ রহমত নাজিল হইতেছে আমার কলব জিন্দা করার জন্য আমি তিন চার জনের খাবার একাই খেয়ে ফেললাম তাই কেন রাত্রে উযু করলেন না তাহাজ্জুদ বুঝি পড়েন নাই আবু হানিফা ডাক দিয়া কয় এরে মা আমার গোপন ইবাদতের কথা এখন জানাতে বাধ্য করলা আমি কেন উযু করলাম না জানো তুমি যে আমাকে উযুর পানি দিয়েছো আমার উযু করা লাগে নাই আমি এশার নামাজ আদায় করার জন্য যে উযু করেছিলাম এই উযু দিয়া আমি ফজরের নামাজ আদায় করে নিয়েছি সারা রাত্র ঘুমাই নাই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইলাম মেয়েটা ডাক দেয় কয় হুজুর কেন আপনি সকাল বেলা ফজরের নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আল্লাহওয়ালার তো ইশরাক নামাজ আদায় না করিয়া মসজিদ থেকে বের হতে পারে না আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় তুমি যা বলেছো সত্য বলেছো সত্য বলেছো তবে আমি কেন রওনা হইলাম জানো আমি কিছু ছাত্রদের কোরআন শিক্ষা দেই তারা আমার জন্য অপেক্ষা করতেছে নফল ইবাদতের চেয়েও আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবেন যদি তাদেরকে আমি একটা মাসআলা শিক্ষা দিতে পারি আরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরে মাগো তুমিও স্বামীর খেদমত করবা পর্দার মধ্যে থাকবা আল্লাহ তাআলা অল্প আমলের কারণে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিবেন আজকে দেখা যায় তোমার স্বামী অন্যের বাড়ি কাজ করে রিশকা চালাইয়া ঠেলা গাড়ি ঠেলিয়া অন্যের বাড়ি কাজ করে বদলা দিয়ে বাড়ি আসছে তুমি যদি দেখো তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে পানি চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও মায়ার নবী জানাইয়া দেয় সাত ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হইত এই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে এখন যদি পানি চাই কয়েকটা গ্লাস পানি দেখো লইয়া খাইতে পারো না হাত নাই আপনাদের এলাকায় মনে হয় নাই এই এলাকার মহিলারা খুব আল্লাহ আল্লাহ স্বামীর খেদমত করবা আর কেন বা স্বামীর স্ত্রী থেকে স্বামী খেদমত পায় না তারও কারণ আছে শুধু বেকার না হুজুর গো বউরা তো দেই হুজুর গো লাগে বড় পাগল হই যায় বিয়া করার আগে দেখছে কিছুই না বিয়া করার পর কয় 2 লাখ টাকা দেন বিদেশ যান না হলে 1 লাখ টাকা দেন ব্যবসা করুন বিয়ার আগে তো কিছুই লাগবে না আবার কত কাছে চাইয়াও লয় কই 2 লাখ দেওয়া লাগবে বিবি চাকরি করে বেতন পায় 30,000 স্বামী চাকরি করে বেতন পায় 20,000 র‍্যাঙ্ক আর বেশি স্ত্রী পাওয়ার বেশি স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে প্রতিদিন স্বামী আগে আইসা ঘরটা গুছালো সুন্দর করে গুছায় রান্না বান্না করে বিবিও ঘরের মধ্যে আসে সব কিছু গুছানো দেখে খাবার খাইয়া ঘুমাইতে যায় স্বামী চিন্তা করলে কি রে প্রতিদিন তো সংসারের সব কাজ আমি করি আমার কি বলদ পাইলো না আজকে আর আমি করব না আজকে চুপচাপ বিবি অফিস থেকে আইসা মেজাজ বড় গরম তাই স্বামী কি ব্যাপার
কেন আজকে গড্ডা অগোছল দেখা যায়? কয় জোরে আওয়াজে কথা বলবা না, স্বামীর পায়ে নিছি স্ত্রী বেহেশত, এখন থেকে তুমি আমার খেদমত করবা, এখন থেকে আমার খেদমত করবা, তাহলে জান্নাতে যাইতে পারবা। বিবি কয় আর ফতুয়া দিও না, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার ফার্নিচে আমার জান্নাত না আমার ফার্নিচে তোমার জান্নাত, তোমার চাইতে তো বেতন আমার বেশি। দুইজনের কথায় ঝগড়া লেগে যায়, স্বামী কয় ঠিক আছে ঝগড়া করার দরকার নাই, চলো ঘুমাই, মেজাজ দুজনের গরম, ভাত ও খায় না খাইয়ে দুজন ঘুমাইতে গেছে, সকালবেলা অফিস আছে আবার অফিসে যেতে হবে, ঘুমাইতে গেছে। বিবি কয় তাড়াতাড়ি স্বামী মশারি টানাও, স্বামী কয় আমি কেন টানাবো, মশারি তুমি টানাইবা, স্বামী কয় না তুমি টানাইবা, বিবি কয় না তুমি টানাইবা, ঝগড়া আরো লাগছে, ঝগড়া খালি বাড়তে আছে। স্বামী কয় ঠিক আছে তোমার লাগে ঝগড়া করার কোন দরকার নাই, চুপ হয়ে যাও, তোর জন্য যে আগে কথা কইব সে মশারি টানাইবা। স্ত্রী কয় ঠিক আছে মানলাম তোমার বিচার, মানলাম তবে তাল গাছ আমার, মশারি আমি টানাবো না। ঠিক আছে স্বামী কয় চুপ, তোর জন্য চুপচাপ হয়ে যাও, দুইজনে বাম্পার কামাই, একদিনও চুরি করতে পারিনি, আজকে সুযোগ পাইছি ঘরের মধ্যে ঢোক, চোরার দল ঘরের মধ্যে ঢোকার পর মালামাল নেয়, স্বর্ণগন্ধ নাই, টাকা পয়সা নাই, বিবিও দেয় স্বামীও দেয়, কথা কয় না, কথা কইলে মশারি টানান লাগবে। দুজন দেখতেছে স্বামীও কথা কয় না, ডাকু দেয় না, যদি কথা কয় তাহলে মশারি টানা লাগবে, বিবিও কথা কয় না, কথা কইলে তো মশারি টানান লাগবে, দুজন খিসা বইয়া রইছে। ওদিক থেকে চোরাই সুযোগ পাইয়া মালামাল সব গাঁটির মধ্যে বাঁধছে, একটা ছিল ছেসরা চোরা, এই যাবো তাই আগে দেখি রামসি কি খাইয়া লই, দেয় সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, যে ভাতও খায় না রাগ হইয়া, কই খা ভালো কইরা খাইয়ে দিয়ার, একটা ছেসরা চোরা কয় পাতিল দুইটা নতুন কিনছে, পাতিল দুইটা গাঁটির মধ্যে ল, পাতিল দুইটা গাঁটির মধ্যে বাঁধছে, পাতিল দুইটা লইয়া যখন চোরায় মাথার মধ্যে নিয়ে যখন গাঁটি নিয়ে যখন ঘর থেকে বের হয়, বিবি ডাক দিয়া কয় এরে চোরার দল সব কিছু নিছো, কিছু বলি নাই, আমার পাতিল ধুইয়া যা, স্বামী কয় আগে মশারি টানা। এরা যুবক ভাই যদি চার গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না, তোমার ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হতে থাকবে, মশারি টানাইয়া গুমান লাগবে না, বিবি তোমাকে মশারি টানাইয়া দিবে। আর যদি শ্বশুর বাড়ির থেকে যৌতুক লইয়া বিয়া করতে পারো গো, জীবনে মশারি বৌরাতে টানাইতে পারবা না, মশারি তোমার টানান লাগবে, কথা বলেন ঠিক কিনা?